আপনি কি করেন? এটা করি এটা করি এটা করেন হিটা করেন এটা কি হিটা কি কত জাতের কাম আছে না বাজার ঘুরি বাজার ঘুরেন উনি কি হয় পরিবার আপনার ওয়াইফ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন এবারে দেখি জামা কাপড় পেয়েছেন প্রিয় দর্শক উনি হচ্ছে বাক প্রতিবন্ধী কথা বলতে পারতেছেন আর উনি একেবারে সরল সোজা এই যে বাজার ঝাড়ু দেয় তারপরে আপনার মানুষের বাড়িতে ময়লা আবর্জনা পরিষ্কার করে এই ধরনের কাজ করে সংসারটা চালিয়ে নিচ্ছে এই নাও তোমার জামা এই নেন আপনার থিপিস কত সুন্দর এই নাও তোমার জন্য জামা নেও এই নেন আপনার জন্য একটি লুঙ্গি এই নেন আপনি খুশি আছেন হ্যাঁ খুশি এগুলো কে দিছে জানেন না কে দিছে আপনি দিছেন আমি এগুলো রেজাউল সাইলু ভাই সুনাম মিডিয়া চ্যানেলের মাধ্যমে আপনাকে দিছে আচ্ছা আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি কি করো বোতলটু খাও তোমার বাবা কোথায় গেছে গালায় এই নাও আমি তোমার জন্য নতুন জামা এনেছি চয়েস হয়েছে জামাটা হ্যাঁ দেখো তো চয়েস হয়েছে হ্যাঁ এই নাও কার জন্য দোয়া করবা জানো একজন প্রবাসী ভাই রেজাউল সাইলু ভাই ওনার জন্য দোয়া করবা কেমন আপনি কি করেন আমি ভিক্ষা করি ভিক্ষা করেন জি এখন তো ঈদের সিজন জি সবাই কি ঈদ বোনাস দিচ্ছে হ্যাঁ সবাই দিচ্ছে আজকে কত টাকা পাইছেন 1000 টাকা পাইছি 1000 টাকা ঈদ বোনাস পাইছেন জি মাশাআল্লাহ কেউ কি জামা কাপড় দিয়েছে জি না আমার কেউ জামা কাপড় দিছে না কেউ জামা কাপড় দেয়নি জি না এই না আমি দিলাম ধন্যবাদ আপনার আছেন আপনি খুশি আছেন হ্যাঁ আমি খুশি আছি আল্লাহ আপনার পক্ষে খুশি হয়েছে রেজাউল সাইলু ভাইয়ের জন্য দোয়া করবেন কেমন হ্যাঁ আমি দোয়া করব তার জন্য আল্লাহ তার দোক তার কি দিয়েছে আর তো তিন দুগুণ আল্লাহ তার দোক প্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম এমন একটি অসহায় পরিবারে দেখুন সরকারি একটি ভাঙাচোরা ঘরের মধ্যে তারা বসবাস করছে রাত পোহালেই ঈদ এই ঈদে তারা কি নতুন জামা কাপড় পেয়েছে কি না তাও জানি না দেখি তাদেরকে ডাক দিয়ে পাই কিনা খালা ও খালা বাড়িতে আছেন ঘুমিয়ে রয়েছেন উঠেন তো আসেন খালা কি ঘুমিয়ে গেছিলেন হ্যাঁ ঘুমিয়ে গেছি রাত পোহালে তো ঈদ তো কোনো কিছু কিনেছেন না বাজান কোথা থেকে নুন আমার টাকা পয়সা নাই তো আমি তো গরিব মানুষ না ওই দেন ফাটা কাপড় কিনতে উত্তর এসে কি করবে জামা কাপড় কিনে না এখনো না জি না কেউ দেয়নি না কেউ দেয় নাই কেডা দিব আমারে কষ্ট লাগতেছে আপনার কাছে কষ্ট লাগবে না বাজান আমার তো নাই কেউ ওই দুনিয়ার আমার দিব কেডা এই নেন আপনার জন্য একটি কাপড় এনেছি বাজান তোমার মায়া করে বাজান তোমার আল্লাহ শান্তি করে আমার কেডা দিব বাজান কাপড়টা চয়েস হয়েছে হ্যাঁ চয়েস হয়েছে বাজান ঘুমের মধ্যে মনে হয় ডিস্টার্ব করে ফেলেছি না না হ্যাঁ বাবা রে বাবা আমার মতো কি কো আমার আচ্ছা এটা পড়বেন কেমন আলহামদুলিল্লাহ এখন তো রাত 12টা বাজে ঘুমের মধ্যে মনে হয় ডিস্টার্ব করে ফেলছি না 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 ডিস্টার্ব করবা জান আমি দিনে আসতে চাইছিলাম বুঝছেন তো সবাইকে তো মনে করেন এরকম কাপড় চোপড় দিতে হয়েছে তো রাত হয়ে গেছে কিছু করার নাই বুঝছেন আচ্ছা বাজান কষ্ট নেবেন না কেমন না না কে কষ্ট আল্লাহ বাবা এই কাপড়টা সুনাম মিডিয়া চ্যানেলের মাধ্যমে রেজাউল সাইলু ভাই পাঠাইছে বুঝছেন ওনার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ দোয়া করব বেটার জন্য বেটার জন্য আরো যেন দিতে পারে বেটার আল্লাহ এই মুহূর্তে বিটা আল্লাহ বেটার আর দে ঠিক আছে খালা ভালো থাকুন ঘুমিয়ে থাকুন আচ্ছা আলহামদুলিল্লাহ এই নেন নরসুন্দি থেকে রেজাউল সাইলু ভাই পাঠিয়েছে ওনার জন্য দোয়া করবেন তার লাগে দোয়া কর দোয়া করবেন ফাসক তো নামাজ পড়ি আমি আপনি কি করেন আমি খুজামে গিয়ে খাই আর কি রাম মানে গ্রামে গ্রামে সাহায্য তুলে খান হ্যাঁ সাহায্য তুলে এই নেন রেজাউল সাইলু ভাইয়ের জন্য দোয়া করবেন আপনি কি করেন আমি সাহায্য তুললেই খাই আমার একটা হাতে একটা পাও চল পাই এই নেন রেজাউল সাইলু ভাইয়ের জন্য দোয়া করবেন আচ্ছা আমি চিকিৎসা না করলে আমি কেমনে চলবো আমার কেটা খাওয়াইবো আমি কোনদিন চললাম এরা যদি না খাই তাহলে বেতন আমি নামাজ গান ঠিক মতন পারি না রেজাউল সাইলু ভাইয়ের পক্ষ থেকে এই 500 টাকা রাখেন দেখি ঈদের পরবর্তীতে আপনার জন্য কিছু করতে পারি আচ্ছা বাবা আমি আপনার লাগি দোয়া করলাম বাবা আপনাকে দিয়ে গেলাম ঈদে কিছু খাবার সামগ্রী রেজাউল সাইলু ভাইয়ের জন্য দোয়া করবেন এই নেন আপনার জন্য এই ঈদে নতুন একটি শাড়ি এনেছি দেখেন
নসুন্দি থেকে রেজাউল শাইলু ভাই এই শাড়িটা আপনার জন্য পাঠাইছে, ওনার জন্য দোয়া করবেন কেমন? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে চলে আসলাম শ্রবণ প্রতিবন্ধী জয়নাল ভাইয়ের পাশে। আপনার ধর্মের নাম কি? আপনার ধর্মের নাম কি? জয়নাল আপনার নাম না, আপনার ধর্মের নাম কি? আনোয়ার হোসেন। জি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন আপনার ধর্মের নাম হচ্ছে ইসলাম, বুঝছেন? আপনার জন্য ঈদের কাপড় নিয়ে আসলাম, এই নেন একটি শার্ট একটি লুঙ্গি, আর এই নেন আপনার মায়ের জন্য একটি শাড়ি, আপনার মাকে নিয়ে দিবেন কেমন? ভালো। এই শাড়িটা কাকে নিয়ে দিবেন? আমার জন্য আপনার শার্ট আর লুঙ্গি। ঈদ ভালো কাটবে? জি ভাই ভালো থাকবে, সবাই দোয়া করবেন। এগুলো দিয়েছে নরসিংদী থেকে রেজাউল শাইলু ভাই, ওনার জন্য দোয়া করবেন। দোয়া করি আপনার ঈদ যেন ভালো কাটে। জি আসসালামু আলাইকুম।